নমস্কার বন্ধুরা, সুভাষিনী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি দুটো জমজমাটি রেসিপি নিয়ে। বন্ধুরা, থাকছে ক্রিসপি কাঁচকলা ভাজা আর বাটি ডিমের কারি। তাহলে বন্ধুরা, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। দেখুন, ডিম আর কাঁচকলা আর এই যে মশলাগুলো নিয়েছি রান্নার কাছে গিয়ে বলছি। তাহলে চলুন শুরু করা যাক। এবার আমি এগুলো নিয়ে বসে পড়লাম রান্নার কাছে। আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনগুলো সব ছাড়িয়ে নেব ডিম ভাপার জন্য। আগে উনুনটা জ্বলে গেছে, জ্বালিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে জল গরম করার জন্য দিয়ে দেব জল। জলটা গরম হতে থাক। পেঁয়াজটা কেটে নিয়েছি, এটা আমি পরে গ্রেট করে নেব, আর লঙ্কাটা গ্রেট করে নিয়েছি অলরেডি। এবার আমি ডিম ভাপাটা বানানোর জন্য হাতে সাদা তেল লাগিয়ে নেব বাটির মধ্যে দিয়ে, যাতে না ধরে যায়। তাই জন্য বাটির গায়ে ভালো করে সাদা তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে সর্ষের তেলও লাগিয়ে নিতে পারেন। আমার হাতের সামনে সাদা তেল আছে, তাই জন্য আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। সব বাটিতে ভালো করে লাগিয়ে নেব। এবার আমি এক এক করে ডিমটা ভেঙে দেব। তেলটা এটা নিই, এক এক করে সব ডিম গুলোই ভেঙে নেব। ডিম গুলো সব ফাটানো হয়ে গেছে, আর দেখুন লঙ্কা গুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়েই দেব, অল্প অল্প করে। আর দেব অল্প করে লবণ, হাত দিয়েই দিচ্ছি অল্প অল্প করে। আর যে আঁশটা গন্ধটা দূর করার জন্য দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, কারণ ডিম ভাপা একটা আঁশটা গন্ধ ছাড়ে, তার জন্য গোলমরিচ গুঁড়োটা দিলে আর ছাড়বে না। এই রেসিপিটা তোমরা মাছ মাংস ফেলে রেখেই খাবে, আমি যেভাবে বানাচ্ছি বাড়িতে একবার হলেও এইভাবে বানাবে বন্ধুরা। চলো এবার আমি বাটিগুলো জল ভাপার মধ্যে বসিয়ে দেব। আমার জলটা দিকে গরম হতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে প্রায়। আর আমি এবার বাটিগুলো বসিয়ে দেব, কারণ এটা রেডি হয়ে গেছে। এক এক করে বসিয়ে দেব। এই ভাপাটা তৈরি হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। অল্প আছে, ভাপাটা তৈরি হয়ে যাবে। আমি এদিকে আদা রসুনটা কুচিয়ে নিয়েছিলাম, এটা আমি আবার শিলে বেটে নিচ্ছি। মিহি টেস্ট রান্নার জন্য খুবই ভালো। আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজটাও গ্রেট করে নিয়েছি। এবার আমি ওই ভাপাটা হওয়ার মধ্যেই কাঁচকলাটা কেটে নেব, কেটে জলে ভিজিয়ে রাখবো কাঁচকলার কষটা চলে যাওয়ার জন্য। খোসা দিয়ে পরে একদিন কোনো রেসিপি দেখাবো। তাহলে আমি এখন এই কলাটা, অনেকে চাইলে গোল গোল করে কেটে নিতে পারো, কিন্তু আমি কাটবো না, আমি কাটবো এরকম লম্বা করে, হালকা করে করে কাটবো। ভাজাটা একটু অন্যরকম ভাজা। সন্ধ্যের সময়ে একটু ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করলে, বাড়িতে যদি হাতের কাছে কাঁচকলা থাকে বন্ধুরা, এরকম ভাবে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। এরকম পাতলা পাতলা করে লম্বা করে করে কেটে নিয়েছি। আমি জলে দিয়ে দেবো, দেখবো এবার চাপাটা খুলে। বেশ কিছুক্ষণ বাদেই চাপাটা খুলে দেখছি, দেখি একদম পুরোপুরি ডিমটা বসে গেছে। দেখুন সব কটাই দেখি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ডিমগুলো বাটি থেকে তুলে নেব হালকা করে, দেখুন উঠে যাচ্ছে সব। এইভাবে আমি সবগুলোই তুলে নেব, দেখুন একদম। এবার
এটাও আমি তুলে নেব। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো ছোট ছোট করে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো এই ঝিরি ঝিরি করে রাখা কাঁচা লঙ্কা। দেবো আর আদা রসুন বাটা, এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কষানো হয়ে গেছে অল্প, এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো কালারের জন্য দেব লঙ্কা গুঁড়ো, দেব জিরে মরিচ বাটা, সাথে ধনিয়া বাটাও আছে। এবার দিয়ে দেব টমেটো সস। এটাকে আমি তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষাবো, আর দেব জল অল্প একটু যাতে মশলাটা না ধরে যায়। এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখুন দেখুন মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ডিম ভাপাগুলো, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন কিন্তু আমি ভাজবো না, না ভেজেই দিয়ে দেব। অল্প একটু জল দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম, এবার আমি চাপাটা খুলে দেখব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, ভোর থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি আরো টেস্টের জন্য একটু মিট মশলা ছড়িয়ে দেবো উপর থেকে। বন্ধুরা এই রান্নাটা মাছ মাংস ফেলে রেখেই খাবে। দেখুন এবার আমি নামিয়ে নেব, তাহলে আমার বাটি ডিমের ভাপাটা পুরোপুরি রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর লোভনীয় কালার। দেখুন বন্ধুরা আমার একটা রেসিপি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম মাছ মাংস ফেলে রেখেই খাবে এই ডিম ভাপা রেসিপিটা। আমার আর একটা রেসিপি বাকি আছে, বন্ধুরা দেখতে থাকো, আমি আর একটা রেসিপি জন্য রেডি করে নিই। নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেবো, দেব একটু অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। কাঁচকলা ভাজা তো আমরা অনেকভাবে খেয়েছি, এইভাবে একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে। সন্ধ্যের সময়ে যদি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তো এটা একবার বানিয়ে খেতে পারো। এটা আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। দেখুন এবার আমি কাঁচকলাটা এপার ওপার করে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেক কটা কাঁচকলা আমি মেখে নেব একটা একটা করে নিয়ে। তাহলে একটা কলাই 5 থেকে 7টা ক্রিসপি কাঁচকলা ভাজা হয়ে যাবে। দেখুন কাঁচকলার পিসগুলো সব আমি মশলা মাখিয়ে নিয়েছি, এদিকে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ভেজে নেব। দেখুন অল্প আছে ভাজবে। এবার আমি এটাকে হালকা আছে রেখে রেখে ভেজে নেব। কি সুন্দর, এরকম ভাবে কে কে কাঁচকলা
ভাজা করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আর এই ভাজাটা খেলে বুঝতেই পারবেন না যে কি ভাজা খাচ্ছি। তাহলে এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে দুটো রান্নায়। বন্ধুরা, তাহলে এবার আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। বাবা, কানে কি করছো? এই কাঁচকলা ভাজা প্রথমে নিয়ে নিলাম। ওরে বাবা, সে কানের দুলটা ছিঁড়ে নিয়েছে। তুমিও নাও, ধরো না, নেবে না, ঠিক আছে। এই আরেকটা নাও, কাঁচকলা ভাজা। এটা কি বললে? বাটি ভাপা, ডিমের বাটি ভাপা, ডিমের বাটি ভাপা। দুটো নাও, দুটো নাও, ঠিক আছে, আগে একটা খেয়ে নি। দেখুন, যেরকম দিয়েছিল সেরকমই আছে। দু গ্রেভি নি। ফার্স্টে কাঁচকলা ভাজাতে খেয়ে দেখো। তুমি গ্রেভি নাও। চাপা এদিকে দেখ। এই ও, তুমি একটু কি নেবে বলো? এটা নেবে? এই চিস করি। দাঁড়াও, কাঁচকলা ভাজা। শোনো, এই কাঁচকলাটা আমি তুলে নিচ্ছি, তোমার পাতে দিয়ে দিচ্ছি। এই প্লেটটাকে দাও, দাও ভাত দি, দাও ও খেতে পারে না, ও তো খেলার জিনিস হাতে কিছু দিতে হবে। কেমন হয়েছে বলো? অসাধারণ, অসাধারণ হয়েছে। এরকম ধরনের বাটি ভাপা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। সত্যি বলবো বন্ধুরা, একদম মানে টেস্ট ভোলার নয়। মাছ মাংস ঢেকে এই খাবার খাবে। তোমরাও বাড়িতে একবার করে দেখবে, বুঝতে পারবে সত্যি অসাধারণ খেতে লাগছে। ওর সাথে একটু ভাজা নাও, ওর সাথে একটু কাঁচকলা ভাজা, অন্যভাবে ব্যাপক রান্নাটা একদম অন্যরকম মাত্রায় রূপ এনে দিয়েছে। বন্ধুরা, আমাদের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে এবং কমেন্ট করতে ভুলবে না। জানাবে কেমন লেগেছে তোমাদের। সবাই ভালো থাকবে, টাটা। আজকে এখানেই আছে না।